বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত। ফুচকা কম বেশি আমাদের সকলের প্রিয়। বাড়িতে কিভাবে বানাবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না, আবার হয়তো ফুচকা বানাতে অনেকেই জানেন কিন্তু ঠিকঠাক দোকানের মতো স্বাদ হয় না। তাই আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আর দেরি না করি কিভাবে বানাতে হয় দেখে নিই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1/4 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন বেকিং সোডা। এখন জল দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নেব, তবে একটু নরম করে সুজি আছে জলটা অ্যাবসর্ব করে নেবে। ভালোভাবে এটা মেখে নিয়েছি, এখন আমি উপর দিক থেকে চাপা দিয়ে দিচ্ছি, রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। আর কি সুন্দর আমার ডোটা হয়ে গেছে, সুজিটাও ফুলে এসেছে। হাতের সাহায্যে আবার একটু মেখে নিচ্ছি। যদি মনে হয় বেশি নরম হয়ে গেছে তাহলে একটু ময়দা কিংবা তেলের সাহায্যে একটু আবার মেখে নিতে পারেন, বেশি দিলে কিন্তু ডোটা তৈরি হবে না ভালোভাবে। একটু ডো নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে আমি গোল করে নিচ্ছি। আবার ময়দা দিয়ে রুটি যেমন বেলে সেইভাবে গোল করে নিচ্ছি। তারপর নিচেতে একটু ময়দা দিয়ে ভালোভাবে রুটির মতো গোল করে নিচ্ছি, তবে রুটির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। ছোটো কৌটোর যে ঢাকনা থাকে আমি যেরকম নিয়েছি এইভাবে চেপে ধরলে একটা গোল রাউন্ড শেপ আসবে। এইভাবে করার একটাই কারণ, প্রত্যেকটা ফুচকায় একই শেপে হবে। আর বাকি যে অংশটা ওটা হাতের সাহায্যে কেটে ফেলে দিলেই হয়ে যাবে। কড়াই আগের থেকে সাদা তেল আমি বসিয়ে দিয়েছিলাম, ফুচকাগুলোকে একে একে আমি ভেজে নেব লাল লাল করে, গ্যাসে রাজ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। এরকম একটা করে দিয়ে ছানতার পেছন দিকে একটু চেপে ধরলে ফুচকাগুলো ফুলে উঠবে। ফুচকাগুলোকে কড়াই থেকে তোলার 1 মিনিট পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো কৌটো বা পলিথিনের মধ্যে রেখে দিলে অনেক দিন ফুচকাগুলো কিন্তু কুড়মুড়ে থাকবে। ফুচকার জল রেডি করার জন্য একটা বোল নিয়েছি, আর তাতে 200 গ্রাম নর্মাল জল দিয়ে দিয়েছি। বীজ ছাড়া 20 গ্রাম তেঁতুল, একটু সেদ্ধ আলু, ভালোভাবে জলের সাথে এটাকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটা সেদ্ধ লঙ্কা, সেটা ভালোভাবে হাতের সাহায্যে চটকে আমি মেখে নিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, দিচ্ছি ভাজা মশলা, আগে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, আর দিচ্ছি ধনে পাতা কুচি, ধরাজ লেবুর 1 টিস্পুনের মতো রস। মাখার জন্য প্রথমে 2 সেদ্ধ আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 ছোলা আর মটর 30 গ্রাম, 4টি শুকনো লঙ্কা, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে আমি শুকনো কড়ায় ভালোভাবে ভেজে তারপর রোস্ট করে নিয়েছি। 7 মতো বিট লবণ, 1 কাপ চানাচুর, কোচানো ধনে পাতা আর 2টো সেদ্ধ লঙ্কা। একটা মিক্সিং বোলে সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি, আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত বা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। দিচ্ছি পেঁয়াজ কুচি, ছোলা আর মটর সেদ্ধ, 2টো সেদ্ধ লঙ্কা আর ভাজা মশলা 2 টিস্পুন। হাতের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি বিট লবণ 1/2 টিস্পুন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনাদের টেস্ট মতো আপনারা দেবেন।
ফুচকার যে জলটা রেডি করে রেখেছিলাম আলু মাখার উপরে একটু দিয়ে দিচ্ছি, আর দুটো ফুচকাকে হাতের সাহায্যে গুঁড়িয়ে আলুর উপরে ছড়িয়ে দিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এই একই পদ্ধতিতে খুবই সহজে আপনিও বাড়িতে বানিয়ে খান। কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলো না, পারলে বন্ধুদেরকে শেয়ার, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মতো বিদায়, অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।